হ্যালো দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজকে আমরা কথা বলবো ভিভো Y21 এই ফোনটি নিয়ে। আর এই ফোনটি ইন্ডিয়ার বাজারে 2 সপ্তাহ আগেই লঞ্চ হয়েছিল, আর বাংলাদেশ মার্কেটে এই ফোনটির এখন প্রি অর্ডার চলছে। তবে খুবই তাড়াতাড়ি এই ফোনটি বাংলাদেশের সকল জায়গায় অ্যাভেলেবল হয়ে যাবে। এই ফোনটির হাইলাইটেড বিষয় হচ্ছে এই ফোনটিতে ভার্চুয়াল র্যাম এক্সপেনশনের সুযোগ পাচ্ছেন, আর এছাড়াও এই ফোনে থাকছে 5000 mAh একটি বিশাল ব্যাটারি, আর এছাড়াও এই ফোনটি দেখতে কিন্তু জোশ। সো সব কিছু মিলে এই ফোনটি কেমন হবে এবং এই ফোনটি বাংলাদেশ মার্কেটে আসলে কত প্রাইস পয়েন্টে লঞ্চ হবে, এই সবগুলো বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। এবং এছাড়াও জানাবো প্রাইস পয়েন্ট অনুযায়ী এই ফোনটি আপনাদের জন্য কেমন হবে, ফোনটি কি ভ্যালু ফর মানি হবে, না এই প্রাইসিংয়ে এর থেকেও কোনো বেটার অপশান থাকছে আপনাদের জন্য। সো পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন, আশা করি ফোনটি সম্পর্কে আপনারা বিস্তারিত জানতে পারবেন। আর আপনারা দেখছেন টিভি টেক টিউব, আর সবসময়ের মতো সাথে আছে আমি প্রান্ত। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে কিন্তু ভুলে যাবেন না। সো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে যদি ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির ব্যাক সাইডে এবং ফ্রেমে আপনারা পেয়ে যাচ্ছেন প্লাস্টিক, আর ফোনটির ডিজাইন অনেকটাই ভিভো V21e এই ফোনটির মতোই হতে চলেছে। আর ফোনটির ব্যাক সাইডে উপরের অংশে বাম সাইডে থাকছে এই ফোনটির ডুয়েল ক্যামেরা সেটআপ, এবং সঙ্গে থাকছে LED ফ্ল্যাশ, আর একেবারে নিচের দিকেই থাকছে ভিভোর ব্র্যান্ডিং। আর ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপরের অংশে মাঝ বরাবর ওয়াটার ড্রপের মাধ্যমে বসানো থাকছে সেলফি ক্যামেরাটি। এই ফোনটির থিকনেস করা হয়েছে 8 mm, আর ওজন করা হয়েছে 182 গ্রাম। তার মানে আমরা বলতে পারি এই ফোনটি মোটামুটি স্লিম এবং লাইট ওয়েট। ডিজাইনের দিক থেকে ভিভো সবসময় এগিয়ে থাকে, এই বিষয়টি স্বীকার করতেই হবে। এই ফোনটির ডান সাইডে থাকছে পাওয়ার বাটন এবং ভলিউম লকার, আর পাওয়ার বাটনে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা খুবই ফাস্ট এবং অ্যাকুরেট বলে জানতে পেরেছি। আর উপরের দিকে থাকছে সিম কার্ড এবং মাইক্রোএসডি কার্ড স্লট, যেখানে আপনারা 2টি সিম কার্ডের পাশাপাশি একটি মাইক্রোএসডি কার্ড ব্যবহারের সুযোগ পাচ্ছেন, তাও আবার 1 TB পর্যন্ত। তবে এই ফোনটির বাম সাইডে কিন্তু কিছুই থাকছে না, একেবারে ফাঁকা রাখা হয়েছে। আর একেবারে নিচের দিকে থাকছে 3.5 mm হেডফোন জ্যাক, মাইক্রোফোন, টাইপ সি স্লট এবং স্পিকার গ্রিল। এই ফোনটি 2টি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে, একটি হচ্ছে ডায়মন্ড গ্লো এবং আরেকটি হচ্ছে মিড নাইট ব্লু। সো ওভারঅল এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনাদের কাছে এই ফোনটির ডিজাইন কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন, পাশাপাশি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে ভুলে যাবেন না। এবারে যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে এই ফোনে থাকছে 6.51 ইঞ্চির একটি IPS LCD প্যানেল, আর এটি একটি HD+ ডিসপ্লে, যার রেজুলেশন হচ্ছে 720x1600 pixels। এছাড়াও থাকছে 270 PPI ডেন্সিটি, আর ফোনটির স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে 81.8%। দর্শক বন্ধুরা, এই ফোনটি যে প্রাইস রাখা হয়েছে সেক্ষেত্রে ফুল HD+ ডিসপ্লে হলে খুবই ভালো হতো, কারণ এই বাজেটের ফোনে HD+ ডিসপ্লে আসলে মানার মতো না। এই ডিসপ্লেটি HD+ হওয়ার কারণে এই ডিসপ্লেতে যে কোনো কন্টেন্ট প্লে করলে শার্পনেসের ঘাটতি আপনি অবশ্যই লক্ষ্য করবেন, আর এছাড়াও এই ফোনটি দিনের আলোতে ব্যবহার করতে ব্রাইটনেসের ঘাটতি অবশ্যই হবে। এবারে কথা বলা যাক এই ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে। এই ফোনে থাকছে Android 11, যার ব্যাকএন্ডে থাকছে ফান্টাস 11.1, আর ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক হিলিও P35, যা 12 nm আর্কিটেকচারে তৈরি করা একটি অক্টাকোর প্রসেসর, এবং এছাড়াও থাকছে পাওয়ার ভিআর G8320। এই ফোনটি গ্লোবাল মার্কেটে 2টি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, 4GB RAM, 64GB ROM এবং 4GB RAM, 128GB ROM। তবে বাংলাদেশের মার্কেটে এই ফোনটি আপনারা 1টি ভেরিয়েন্টে পেয়ে যাবেন, 4GB RAM, 64GB ROM, যার র্যাম টাইপ হিসেবে থাকছে LPDDR4X, আর স্টোরেজে থাকছে eMMC স্টোরেজ। তবে এই ফোনটিতে কিন্তু আপনারা ভার্চুয়াল র্যাম এক্সপেনশনের সুযোগ পাবেন 4GB RAM-এ 1GB পর্যন্ত। তবে ভার্চুয়াল র্যাম জেনুইন র্যামের মতো কাজ না করলেও কিছুটা হেল্প তো অবশ্যই হবে। আর মিডিয়াটেক হিলিও P35 এই চিপসেটটি খুবই ভালো এরকমটা বলবো না, সেক্ষেত্রে যে কোনো হাই লেভেলের গেমস এই ফোনটিতে আপনারা খেলতে পারবেন না, তবে ছোটোখাটো গেমসগুলো কিন্তু এই ফোনটিতে আপনারা ভালোভাবে খেলতে পারবেন, তাও লো থেকে মিডিয়াম সেটিংসে। আর এছাড়া মাল্টিটাস্কিং বা অন্যান্য কাজ মোটামুটিভাবে করতে পারবেন। তবে আমি একটি কথা বলে দিচ্ছি, এই চিপসেটটা কিন্তু গেমিংয়ের জন্য একদমই না। এবারে যদি ফোনটির ক্যামেরা নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির ব্যাক সাইডে থাকছে ডুয়েল ক্যামেরা সেটআপ, যার মেন সেন্সর হিসেবে থাকছে 13 MP একটি ওয়াইড সেন্সর, যা 2.2 aperture, আর এছাড়াও থাকছে 2 MP একটি ম্যাক্রো সেন্সর। তবে ব্যাক সাইডে কিন্তু কোনো ধরনের আল্ট্রা ওয়াইড সেন্সর দেওয়া হয়নি, আর ব্যাক ক্যামেরার ফিচার হিসেবে থাকছে LED ফ্ল্যাশ,
ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনার সর্বোচ্চ 1080p থার্টি FPS এ শ্যুট করতে পারছেন। ভিভো Y21 এই ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন 8 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর যা 2.0 অ্যাপারচার, আর সেলফি ক্যামেরা দিয়েও আপনারা 1080p থার্টি FPS এ শ্যুট করতে পারছেন। দর্শক বন্ধুরা, অন্যান্য ব্র্যান্ডের তুলনায় ভিভো কিন্তু ক্যামেরার দিক থেকে ভালো করে। তাদের বাজেট সেগমেন্টের ফোনেও কিন্তু ক্যামেরার ফটো কোয়ালিটি অন্যান্য ব্র্যান্ড থেকে ভালো হয়, এই জন্য আমরা আশা করতেই পারি যে এই ফোনটির ফটো কোয়ালিটি ভালো হবে। এবার আমাদের দেখতে হবে এই ফোনটির ফটো কোয়ালিটি আসলে ভিভো কতটা ভালো করতে পারে। তবে আমরা অবশ্যই চাইব বাজেট সেগমেন্টের ফোন হলেও যেন এই ফোনটির ফটো কোয়ালিটি ভালো হয়। ফোনটিতে এছাড়াও ওয়াইফাই, ব্লুটুথ, GPS, FM রেডিও সহ আরও অনেক ফিচার পেয়ে যাচ্ছেন, আর USB-তে থাকছে USB Type-C 2.0। এবারে কথা বলা যাক এই ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে। এই ফোনে থাকছে 5000mAh-এর একটি ব্যাটারি, আর ফোনটিকে চার্জ করার জন্য থাকছে 18W-এর একটি চার্জার। যেহেতু এই ফোনটিতে 5000mAh-এর একটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে, সেহেতু এই ফোনটি আপনি একদিন ইজিলি চালাতে পারবেন। তবে একদিনের বেশি এই ফোনটি থেকে চার্জ ব্যাকআপ পাবেন না, কারণ এই ফোনটিতে যে চিপসেটটি ব্যবহার করা হয়েছে তা মোটামুটি পাওয়ার হ্যাংরি। এবারে কথা বলা যাক এই ফোনটির প্রাইস এবং লঞ্চিং ডেট সম্পর্কে। বন্ধুরা, এই ফোনটির বাংলাদেশে বাজারে এখন প্রি অর্ডার চলছে। তবে বাংলাদেশে বাজারে এই ফোনটি 21 সেপ্টেম্বর অফিসিয়ালি লঞ্চ হয়ে যাবে, মানে সকল জায়গায় আপনি অ্যাভেলেবল পেয়ে যাবেন। আর বাংলাদেশ মার্কেটে এই ফোনটির বেস ভেরিয়েন্টের প্রাইস করা হয়েছে 14,990 টাকা, যা আমার কাছে মনে হয়েছে অনেকটাই বেশি। আমার মনে হয় এই ফোনটি যদি 12 থেকে 12,500 টাকায় লঞ্চ করা হতো সেক্ষেত্রে খুবই ভালো হতো। এবারে কথা বলা যাক ওভারঅল এই ফোনটি আপনার জন্য কেমন হবে। প্রথমত এই ফোনটিতে দুইটি বড় সমস্যা আছে। একটি হচ্ছে ফোনটিতে HD+ একটি ডিসপ্লে দেওয়া হয়েছে, যা 15,000 টাকা বাজেট সেগমেন্টে মেনে নেওয়ার মতো না। আবার অন্যটি হচ্ছে এই ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে MediaTek Helio P35। এই বাজেটের ফোনে নিঃসন্দেহে MediaTek Helio G85 এই চিপসেটটি দেওয়া যেত, তাতে গেমিং এক্সপিরিয়েন্স খুবই ভালো হতো। আবার এই ফোনটিতে কিন্তু আল্ট্রাওয়েড সেন্সর মিসিং। তবে আল্ট্রাওয়েড সেন্সরের কথা বাদই দিলাম, প্রথম যে দুইটি সমস্যার কথা বললাম এই দুটি কিন্তু অনেক বড় ব্যাপার। সো সব মিলিয়ে একটি কথাই বলতে চাই, আপনি যদি গেমিংয়ের জন্য ফোন নিতে চান তাহলে ডাইরেক্ট এই ফোনটি অ্যাভয়েড করবেন। আর আপনি যদি নর্মালি ডে টু ডে ইউজ করার জন্য একটি ভালো ফোন নিতে চান এবং সেই ফোনটির ডিজাইনটা একটু ভালো চান, সেক্ষেত্রে এই ফোনটি আপনি অবশ্যই নিতে পারেন, কারণ নর্মাল ইউজের জন্য এই ফোনটি মোটামুটি ভালোই হবে। সো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে টিপিটেক টিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক দিবেন, আর সবসময় আমাদের পরিবারের একজন হয়ে থাকবেন, কারণ আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা সবসময় প্রয়োজন। সো সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। খুদা হাফেজ।